আইটিউপ ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম ফিফথ সেমিস্টার এসি টু সাজেশান দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স জি ওয়ান পেপারে এতে সাজেশান দেওয়া টাফ আছে এই শর্ট কোশ্চেনের কারণ অনেক শর্ট কোশ্চেন রয়েছে তার মধ্যে থেকে বেশি সাজেশান দেওয়া খুবই মুশকিল শর্ট কোশ্চেনের সাজেশান একদমই কঠিন ব্যাপার তাও আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়বে আশা করি তোমাদের প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে তবে এক্সট্রা কোয়েশ্চেন পড়ে রাখবে এগুলোর বাইরেও পড়ে রাখবে কারণ শর্ট কোশ্চেন সত্যিই ডিফিকাল্ট টাফ হয় পলিটিক্যাল সায়েন্সের দেওয়া তাই যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে অবশ্যই পড়বে প্রথম প্রশ্ন বিভিন্ন প্রজন্মের অধিকার বলতে কী বোঝো প্রথম প্রজন্মের অধিকারের দুটি দৃষ্টান্ত দাও দ্বিতীয় প্রজন্মের অধিকারের একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও দ্বিতীয় দুটি প্রজন্মের দুটি দ্বিতীয় প্রজন্মের অধিকারের দৃষ্টান্ত দাও তৃতীয় প্রজন্মের অধিকারের দুটি দৃষ্টান্ত দাও মানবাধিকার সার্বজনীন ঘোষণার অর্থ কী পিইডিএডাব্লিউ এর অর্থ কী পৌর ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি কী দক্ষিণ আফ্রিকার সংবিধানে প্রতিশ্রুত দুটি পৌর অধিকার উল্লেখ করো ভারতীয় সংবিধানে প্রতিষ্ঠিত দুটি রাজনৈতিক অধিকার উল্লেখ করো অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সংরক্ষিত দুটি অধিকার উল্লেখ করো সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের কাজ কী ভারতের তপশিলি জাতির বিরুদ্ধে অত্যাচারের প্রতিকার করে যে আইন তার নাম লেখো মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণাপত্র তাৎপর্য কী অর্থনৈতিক সামাজিক ও সামাজিক সমাজ সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সংরক্ষিত দুটি অধিকার উল্লেখ করো ভারতে নারীর বিরুদ্ধে গঠিত দুই ধরনের লিঙ্গ হিংসার নাম উল্লেখ করো ভারতে লিঙ্গ হিংসা প্রতিরোধকারী দুটি আইন উল্লেখ করো ভারতে তপশিলি জাতির বিরুদ্ধে অত্যাচারের প্রতিকার করে যে আইন তার নাম উল্লেখ করো মানব মানবাধিকারের ক্ষেত্রে দুটি আন্তর্জাতিক নথি উল্লেখ করো ইউডিএইচ কি ভারতে জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে গঠিত হয় ভারতের সংবিধানে উল্লেখিত দুটি নাগরিক অধিকার উল্লেখ করো ভারতবর্ষে মহিলাদের বিরুদ্ধে ধরনের হিংসার উদাহরণ দাও দু ধরনের সেকেন্ড জেনারেশনের অধিকার অধিকারের উদাহরণ দাও পরের কোশ্চেন কবে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস সম্মিলিত জাতিপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলি দ্বারা গৃহীত হয়েছিল উনিশশো তিরানব্বই সালের প্রোটেকশান অব হিউম্যান রাইটস আইনটি কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয় মানবাধিকার রক্ষা সংক্রান্ত আইনের নাম কী সেই একই কোয়েশ্চেন সিডের পুরো কথাটি লেখো সিই ডি এ ডাব্লিউ সিড এর পুরো কথাটি লেখো এটি কবে গৃহীত হয় গণতন্ত্র বলতে কী বোঝো সাম্প্রদায়িকতা কী ফার্স্ট জেনারেশন রাইটস প্রথম প্রজন্মের অধিকারের বৈশিষ্ট্য লেখো দ্বিতীয় প্রজন্মের অধিকারের বৈশিষ্ট্য লেখক এগুলো প্রত্যেকটা দুটো করে বৈশিষ্ট্য পড়ে রাখবে তৃতীয় প্রজন্মের অধিকারের বৈশিষ্ট্য লেখক এবং প্রথম প্রজন্মের অধিকারের সীমাবদ্ধতা লেখো দ্বিতীয় প্রজন্মের অধিকারের সীমাবদ্ধতা লেখো তৃতীয় প্রজন্মের অধিকারের সীমাবদ্ধতা লেখো প্রত্যেকটা দুটো দুটো করে সীমাবদ্ধতা বৈশিষ্ট্য পড়ে রাখবে এই কোশ্চেনগুলো দেখো এক্সট্রা অবশ্যই পড়বে কিন্তু এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু একটাও বাদ দিলে চলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে